মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, আল্লাহ তাআলা বলেন মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী আহ কি মায়া করে বলছে আল্লাহ মুহাম্মদ, আল্লাহ তাআলা বলে এই দুনিয়াবাসী শোনো, মক্কাবাসী শোনো, মুহাম্মদ অপরিচিত কেউ না, মুহাম্মদ জিন না, মুহাম্মদ ফেরেশতা না, মুহাম্মদ চাঁদের দেশের কেউ না, মুহাম্মদ মঙ্গল গ্রহের কেউ না, মাটির নিচের কেউ না, পাহাড়ের চূড়া থেকে ভেসে আসা না, সাহিবুকুম সে তোমাদের সাথী, তোমাদের তোমাদের সাথী, তোমাদের সঙ্গী, তোমাদের স্বজন, তোমাদের বন্ধু, তোমাদের আপনজন, সাহিবুকুম কি মহব্বতের সঙ্গে, মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, রব্বুল আলামিন বলেন আমার বন্ধু তোমাদের সাথী, সাহিবুকুম তোমাদের সঙ্গী, তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন হে মক্কাবাসী শোনো, দুনিয়াবাসী শোনো, খবর লাগাও, খবর নেও, আমার এই বন্ধু মুহাম্মদ ৪০ বছর দিন রাত সকাল বিকেল দুপুর শয়নে স্বপনে হাঁটা চলা উঠা বসা আহার নিদ্রা সব কিছু গোপন কোনো জায়গায় বেড়ে ওঠে নাই, এই মক্কাতেই বড় হইছে, এদের চোখের সামনে বড় হইছে, এদেরই সাথে বড় হইছে, তাইলে এদেরই সঙ্গী, এদেরই ভাতিজা, এদেরই আত্মীয়, এদেরই স্বজন, আল্লাহ তাআলা বলে তোমাদেরই সাথী সে, তোমাদেরই মাঝে বেড়ে ওঠা বড় হওয়া, তোমাদের মাঝেই জীবন কাটানো আমার বন্ধু আমার মুহাম্মদ, তাহলে তোমরা তো দেখলা মা দাল্লা গত ৪০ বছরে কোনোদিন সে পথভ্রষ্ট হয় নাই, আমার গাওয়া বিপদগামীও হয় নাই, তাহলে এখন নবী বানানোর পর রসুল বানানোর পর কোরআন নাজিল করার পর এখন সে পথ হারা গোমরা বোঝে না ভুল বলে এটা বলো কেমনে তোমরা, হ্যাঁ তোমরা না গত ৪০ বছর তাকে আল আমিন বলছো, বলে নাই কথা বলেন না, মক্কাবাসী বলছে কি না, ওই যে কাবা ঘরের পাথর হাজেরে আসওয়াদ রাখা নিয়ে ঝগড়া হয়েছিল মক্কার কুরাইশ সর্দারদের মধ্যে, নবীজির বয়স যখন ৩৫ তখন মানে তখনও তিনি ইসলামের দাওয়াত শুরু করে নাই, তখন ফয়সালা হয়েছিল কাবা ঘরে প্রথম আর পরের দিন ভোরে যে আসবে সে ফয়সালা করবে, সবাই তাকাইয়া ছিল কে আসে কে কাবা ঘরের দিকে প্রথম যায়, সবাই দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যায়, সাথে সাথে সব সর্দাররা বলছে হ্যাঁ যা আল আমিন, আল আমিন আসতেছে, অতএব আমরা তাকে মানি, তার ফয়সালাই আমরা মেনে নেব, তো আল্লাহ নবীর ফয়সালা মেনে নিছে, তাইলে বোঝা গেল নবুয়তের পূর্বে ৪০ বছরের আগেই তো তোমরাই তো তাকে আল আমিন বলছ, যেই সমাজটার মধ্যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জিনা ব্যবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা এটা কোনো গোপনীয় বিষয় ছিল না, ডাইলবাতা ছিল কথা বলেন না, যার তার ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারত, কোনো বাস বিচার নিয়ম কানুন কিচ্ছু ছিল না, সেই সময়ে ওই অবস্থায় একটা লোক ৪০ বছরে কোনোদিন কোনো অপরাধের সাথে এক সেকেন্ডের জন্য যুক্ত হলো না, তোমরা কি এটা দেখো না, তোমরা কি এটা বুঝো না, কথা বলেন না, এরপরে আল্লাহ তাআলা বলেন তোমরা তো জানো এই মুহাম্মদের বাবা নাই মা নাই দাদা নাই অভিভাবক হারা যেই ছেলে এতিম সে তো আরো আগে এলোমেলো হয়ে যাওয়ার কথা, যেখানে কোনো নিয়ম কানুন নাই যেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই,
মক্কাবাসীর মধ্যে কোনো শিক্ষা দীক্ষার কোনো প্রচলন ছিলই না তাইলে যেখানে কোনো পড়ালেখা নাই শিক্ষা দীক্ষা নাই কোনো নিয়ম কানুন নাই কোনো বিচার নাই কোনো اخلاق চরিত্রের কোনো বালাই নাই সেখানে তার বাপ নাই মা নাই দাদা নাই সেখানে আরো বেশি এলোমেলো হয়ে যাওয়ার কথা অথচ আমি 40টা বছর একটানা তাকে এভাবে বড় করছি তার চরিত্রে একটা দাগ বসাবার মতো স্পট লাগাবার মতো তোমাদের তো কারো সাহসই কুলাইলো না তাইলে আল্লাহ তাআলা বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া শোনো মক্কাবাসী শোনো দুনিয়াবাসী আমি রব্বুল আলামিন কসম করে বলছি তোমাদের সঙ্গী মুহাম্মদ তোমাদের সাথী মুহাম্মদ তোমাদের আপনজন মুহাম্মদ সে কখনো পথভ্রষ্ট হয় নাই ওয়া মা গাওয়া বিপদগামী হয় নাই কখনো ভুল পথে যায় নাই কখনো অন্যায় দিকে যায় নাই এক বিন্দু অপরাধ আর গুনার সাথে নিজেকে এক সেকেন্ডের জন্য জড়ায় নাই সুবহান কেন অনুসরণ করবা না কেন তাকে মানবা না কেন এই বন্ধুকে গ্রহণ করবা না কেন এই নবীর সুন্নাত ধরবা না তার চরিত্রে তো কোনো কলঙ্ক নাই তার চরিত্রে তো কোনো দাগ নাই তার চরিত্রে তো কোনো ত্রুটি নাই তার রাতও পরিষ্কার তার দিনও পরিষ্কার তার একাকীও সুন্দর তার সবার মাঝেও সুন্দর ঘরেও সুন্দর বাহিরেও সুন্দর সুবহানাল্লাহ সুন্দর কিনা তারপরে সাহিবুকুম তোমাদের সাথী অপরিচিত কেউ না অপরিচিত হইলে তোমরা বলতা হে কইতে আইছে আমরা চিনি না হুনি না আন্তর জাগাল অনুসরণ করলে হবে না এরপরে ফেরেশতা হইলে বলতা আও মানুষ হইলে না বুঝদেন হ্যাঁ ফেরেশতা আপনি কেমনে বুঝবেন আমরার দুঃখ জিন হই জিন না মানুষ তিনি মানুষ তিনি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আল্লাহ তাআলা বলেন তোমাদের মানুষ সম্প্রদায় থেকে আমি তাকে বানিয়েছি তাকে জিন বানাই নাই তাকে ফেরেশতা বানাই নাই আমার বন্ধুকে আমি ইনসান বানিয়েছি কি বানাইছেন বলেন না কি বানাইছেন একবার না কোরআন এটা বারবার বলছে বারবার লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এ মিন আনফুসিকুম অর্থ হলো তোমাদের মাছ থেকে তোমরা যেমন ইনসান এরকম ইনসান বানাইছি ইনসান হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম এই মিনহুম অর্থ ইনসান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম এটা অর্থ ইনসান আল্লাহ তাআলা বলেন বারবার বলতেছি তিনি ইনসান তিনি ইনসান তিনি মানুষ তিনি মানুষ তিনি তোমাদের সঙ্গী তিনি তোমাদের সাথী তিনি তোমাদের আপনজন আপনজন কি না বলেন আপনজন না এটা বললে আমরা যারা কওমি মাদ্রাসার হুজুর আমরার গাইল লাইয়া কিনার করে আকার উড়াইয়া লাগ গাইল এই ওয়াহাবের ফুতাই কইয়া উড়াইয়া আমরা ওয়াহাব আমরা ওয়াহাবিও ওয়াহাবির ফুতো আমরা আমরা নবীর দুশমন আমরা দুশমনের রসুল হেবড়া আশেকের রসুল বাহ আশেকের রসুল হেবে জিলাফি সারা একবারও নবীর রূপে দুরুদ পড়ে না হেবড়া আশেকের রসুল আর আমি জিলাফি সারা সকালেও 100 বার দুরুদ পড়ি মা সন্ধ্যায় 100 বার দুরুদ পড়ি যতবার নবীর নাম বলি ততবার দুরুদ পড়ি যতবার নামাজ পড়ি ততবার নবীর দুরুদ পড়ি আমি আশেকের রসুল না আমি আশেকের রসুল হ্যাঁ আলাপের আর জায়গা পার না হ্যাঁ আলাফের আর জায়গা নাই আমার মতো মানুষ নবী ওয়াহাবিরা কয় এরি কই গায় গাইল্লা মানে ও কত গালি গালাস আমার মতো মানুষ নবী আমরা বলে কইছি আমার মতো মানুষ নবী মানে কি আমার মতো আপনার মতো আপনার মতো তো কিটা কি অর্থ কি আমার মতো নবী হবে কেন নবী ইনসান তিনি মানুষ আমার মতো কে কইল
আমার মতো নবী হবে কেন নবীর মত না আমি হব কথা বলেন না কেন আরে বলেন সবাই বলেন মিয়া আমার মতো নবী হবে না নবীর মত আমি হব আমি বাম পাও দি তিনি বাম পাও দিয়ে টয়লেটে ঢুকছে আমিও তার মত হব মানে আমিও বাম পায়ে ঢুকব তিনি ডান পায়ে মসজিদে ঢুকছে আমিও তার মত হব আমি ডান পায়ে ঢুকব তিনি মিসওয়াক করছেন আমিও তার মত হব আমি মিসওয়াক করব তিনি এইভাবে যাক করছেন আমিও তার মত অনুসরণ করব এটা না আমার মত নবী হবে কেন নবীর মত না আমি হব তো তোর মত নবী আমার মত মানুষ নবী ওহাবীরা কয় আমরা কই না তুই কস ওহাবী হইলে তুই ওহাবীর ফুত হইলে তুই ওহাবীর নাতি হইলে তুই আমরা জীবনও বলি না এত ফাজিলি কথা আমরা কই না কখনোই বলি না আমরা সরদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর ইতিহাসে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম কোনদিন নবীর কোন অপমান কোন বেইজ্জতি সহ্য করে নাই সবার আগে বাঘের মতো সিংহের মতো গর্জে উঠছে যারা তারা ওলামায়ে দেওবন্দ তারা কওমি মাদ্রাসার ওলামা এটাই সত্য এটাই বাস্তব এটাই সত্য এটাই ইতিহাস এই আসমান বহুবার দেখছে এই জমিন বহুবার এই ঘটনা দেখছে এই চাঁদ এই সূর্য এই পৃথিবীর ইতিহাস বহুবার দেখছে জান দিয়েছে কারা কলিজার খুন ঝরিয়েছে কারা পৃথিবী জানে এটা কাজ জোরে কে লাল ঢেললে তো কথা বুঝেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া আমার বন্ধু মুহাম্মদ তোমাদের সাথী মায়া করে বলছেন আমি তোমাদের সাথে তোমগই তো লোক আমার কাছে ছিল সেই আদম থেকে আরো আগে বানাইয়া রাখছিলাম আমার চোখে আমার নজরে কিন্তু সব নবী বলতে 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 দিছি না কেউ রে শেষ পর্যন্ত তোমগরে ভাল লাগছে তোমগরে দিয়া লাগছে যা নে আমার বন্ধু রে বন্ধু আমার দিয়া দিলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন দিয়ে দিলাম যা তোদেরকে দিল সুবহানাল্লাহ শেষ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ তাআলা বলেন কথাটা বুঝেন কেন আমার নবী তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি পদভ্রষ্ট নয় কেন তিনি বিপদগামী হয় নাই কেন তিনি কখনোই ভুল পথে যায় নাই কেন কারণ তিনি নিজের থেকে একটা শব্দ করে নাই বলে নাই এই জন্য কথা বুঝেন না তার মাথার চুল থেকে পায়ের নখ তার হাসি তার কান্না তার আচরণ উচ্চারণ তার আখলাক তার চরিত্র তার কথাবার্তা তার লেনদেন তার সব কিছু আমি আল্লাহ দরে 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 আমি বলে দিছি আমি ওয়াহি করেছি এই জন্য কখনোই তিনি গোমরা হয় নাই পথভ্রষ্ট হয় নাই পথ হারায় নাই বিপদগামী হয় নাই কাজেই নিশ্চিন্তে তুমি তাকে অনুসরণ করতে পারো ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া আমার বন্ধু জবান খোলে না ঠোঁট মেলে না জিব্বা খোলে না আনিল হাওয়া নিজের মনের চাহিদা মতে মনে যা চায় তা বলে না ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা আল্লাহ বলেন আমার বন্ধু কোরআন নামে আমার বন্ধু দীনের নামে যা কিছু বলেছেন তা আর কিছু নয় ইন হুয়া এটা আর কিছু নয় ইল্লা ওয়াহিউন ইউহা এটা শুধুই কেবল আমি আল্লাহর ওয়াহি যা তার উপরে নাজিল করা হয়েছে বন্ধু আমার বাম পায়ে কেন টয়লেটে ঢুকলো আমি বলেছি
ডান পায়ে আমার বন্ধু মসজিদে কেন ঢুকলো? আমি বলেছি ডান দিকে কাত হয়ে কেন ঘুমালো? আমি বলেছি দস্তরখান বিছিয়ে সমান জায়গায় কেন খাবার খেলো? আমি বলেছি জীবনভর মেসওয়াক কেন করলো? আমি বলেছি বন্ধু আমার হেসেছে, কান্না করেছে, কথা বলেছে, যা কিছু সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, এই কোরআন নামে পুরাটা আমি আল্লাহর পক্ষ থেকে, হাদিস নামে পুরাটা আমি আল্লাহর পক্ষ থেকে, সুন্নাত নামে পুরোটা আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অতএব কসম করে বলছি, তোমাদের সাথী মুহাম্মদ কখনোই পথ হারায় নাই, কখনোই বিপদগামী হয় নাই। কেন হয় নাই? নিজের খামখেয়ালি, অপরের অনুসরণ, এতে হেতের থেকে কথা শুনলে, কথা নিলে বা নিজের মন মতো চললে পথ হারাইবার কথা, ভুল চল বাঁচাবার কথা, সমস্ত কিছু আমি বলেছি সেই আলোকে নবী করেছে। অতএব তিনি ভুল করে নাই, ভুল পথে যায় নাই, পথ হারায় নাই। নিশ্চিন্তে তাকে সামনে রেখে অনুসরণ করো, সোজা বন্ধুর সাথে একত্রে জান্নাতে যাইবা। নকশে কদম নবী কে হে সুন্নত, জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, আল্লাহর সাথে মিলবা সুন্নতের রাস্তা, নবীর কদম মতে চলবা জান্নাতের রাস্তা। এজন্য আমার অনুরোধ, আজকে আমরা সর্বশেষ এই কথার উপরে আমরা আমাদের কথা শেষ করলাম, জীবনের সব কিছুতে আমরা অনুসরণ করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন ইনশাআল্লাহ, অল্প অল্প করে সুন্নতের আমল বাড়ান। মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সুন্নত মানেন, জওয়ান ভাইরা আপনারাও সুন্নতের অনুসরণ করেন, নবীর তরিকা গ্রহণ করেন, নিজের খামখেয়ালি মতে যুক্তি দিয়া দিয়া জীবনটা বরবাদ করেন না। বুড়ারাও কবরে যাবেন, জওয়ানরাও কবরে যাবেন, কবরে আমাদেরকে যেতেই হবে, ইচ্ছা করেন আর না করেন, পছন্দ করেন আর না করেন, কবরে যাবেন নিশ্চিত। তার আগেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে জীবনকে তুলবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সবাই পড়বেন, হালাল হারাম বেছে চলবেন, সুন্নত মোতাবেক জিন্দগি কাটাবেন, সব মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন, আল্লাহ পাকের জান্নাতে চলে যাবেন। নবীজি বলছেন যে হালাল খায়, সুন্নত মোতাবেক আমল করে, কোনো মানুষকে কষ্ট দেয় না, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আপনাদের সকলকে তৌফিক দেন।